হাই, ওয়েলকাম। আজকে একটা মজার জিনিস দেখবো, একটু ডিফারেন্ট জাভাস্ক্রিপ্ট থেকে। এই ডায়াগ্রামটা একটু মনে করিয়ে দিই। সাপোজ আপনার যে জাভাস্ক্রিপ্ট কোডটা, এটা একটা সার্ভারে হোস্টেড, ধরে নেই ক্লাউডে বা আসমানে। ওকে, তো এটা ডাউনলোড করে ব্রাউজার, একটা ইঞ্জিনের মধ্যে দিয়ে পাস করে একটা মেশিন কোড, দেন আপনার কম্পিউটার হচ্ছে জাভাস্ক্রিপ্ট, আপনি যেই কাজগুলো করতে বললেন সেটা এক্সিকিউট করে। সো এটা V8 ইঞ্জিন অনেক ফাস্টার করে, ট্রু, বাট স্টিল এটা একটা কস্টলি অপারেশন, রাইট? সো আপনাদের অনেকের মনে হতে পারে একটা কোয়েশ্চেন, একটা মনে একটা কোয়েশ্চেন আসতে পারে যে আমরা কি এটার চেয়ে ফাস্টার করতে পারি। আর অনেকে হয়তো অলরেডি চিন্তা করে ফেলেছেন, হোয়াট ইফ আমরা এই কোডটা V8 ইঞ্জিন দিয়ে কম্পাইল না করে বা ট্রান্সলেট না করে আমরা হোয়াট ইফ এই কোডটাই ক্লাউডে রেখে দিলাম অ্যান্ড ডিরেক্ট এই কোডটাই সার্ভ করলাম। তো হতে পারে। অ্যাকচুয়ালি এই প্রবলেমটাই সলভ করেছে যে জিনিসটা, সেটা হচ্ছে ওয়েব অ্যাসেম্বলি। ওয়েব অ্যাসেম্বলি কী এবং কীভাবে কাজ করে সেটাতে যাওয়ার আগে আমরা কিছু ব্যাকগ্রাউন্ড দেখে নেব, আরও কিছু জিনিস দেখে নেব। এইটা একটা সি কোড, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখা কোড। সো সাপোজ আমি কোনো একটা কিছু লিখলাম, লেখার পরে এটা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করলাম। তো আমি একদম যদি সিম্পলি বলি, সাপোজ আপনার প্রসেসর হচ্ছে ইন্টেল, সাপোজ আপনার হচ্ছে ইন্টেল প্রসেসর। তো প্রসেসর কোম্পানি, মেজর কোম্পানি কয়টা আছে? ইন্টেল, AMD, এগুলো শুধু আমরা কম্পিউটারের প্রসেসর কথা চিন্তা করছি, এর বাইরেও আরও অনেক প্রসেসর আছে। ইভেন ফোনের আমাদের সেলফোনের যেই প্রসেসরগুলো সেগুলো কিন্তু অনেক ছোট হয় সাইজে অ্যান্ড পাওয়ার কনজাম্পশন অনেক কম হয়, ওগুলো কিন্তু একটু ডিফারেন্ট ক্রাইটেরিয়ার প্রসেসর। সো অনেক রকম প্রসেসর হতে পারে। এখন আমি এই কোডটা লিখে কম্পাইল করে, সাপোজ আপনার PC একদম যদি আমি সিম্পলি বলি, ইন্টেল কোর i7 চলে, আর ওটার জন্য আমি একটা প্রোগ্রাম লিখলাম, প্রোগ্রামটা লিখে রান করলাম। অ্যান্ড এখানে ইন্টেল i386, এইটাই ধরেন আপনার প্রসেসর ইন্টেল কোর i7, আমি রান করলাম, চললো। বাট দ্য প্রবলেম ইজ মার্কেটে এর বাইরে আরও অনেক প্রসেসর আছে। এখন সবগুলো প্রসেসরের জন্য যদি আপনি আলাদা আলাদা কোড লিখেন, আপনার সেম জিনিস কিন্তু বারবার লিখতে হচ্ছে। মনে আছে আমরা প্রিভিয়াসলি JVM-এর কথা বলেছিলাম, জাভা ভার্চুয়াল মেশিন? একটা কোড লিখবেন, আপনি যে কোনো OS-এ রান করতে পারবেন। সেম কনসেপ্টটা প্রসেসরের ক্ষেত্রেও আছে। ইনফ্যাক্ট এই জিনিসগুলো টেকনোলজি ফিল্ডে অনেক জায়গায় এই জিনিসটা এক্সিস্ট করে। সো একটা কোডের যদি আমি এই ফ্লোটা দেখাই, একটা সি কোড, আমি এইটাকে হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে নিয়ে গেলাম, নিয়ে হচ্ছে এখন আমার 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 প্রসেসরটাকে তো ফিট করতে হবে, রাইট? কিন্তু এই প্রবলেমগুলো সলভ করে কীভাবে? অলমোস্ট সব জায়গায় আমি বলেছি যে একটা কমন প্যাটার্ন আছে, সেটা হচ্ছে মাঝখানে একটা মিডল ম্যান। এটা অ্যাকচুয়ালি একটা ভার্চুয়াল CPU, যদি আপনি চিন্তা করেন এটা আপনার CPU, অ্যান্ড এটা ইন্টেল হতে পারে, AMD হতে পারে, আরও অন্যান্য রকম হতে পারে, আরও অনেকগুলোই থাকতে পারে। সো এই প্রবলেমটা সলভ করার জন্য অ্যাকচুয়ালি প্রসেসরগুলো নিজে একটা ট্রান্সলেটর নিয়ে আসছে, তাদের সাথে একটা ট্রান্সলেটর, তারা অলওয়েজ একটা ট্রান্সলেটর থাকে যে কিনা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাকে কনভার্ট করে প্রসেসরের ভাষায় নিয়ে যেতে পারে, অ্যান্ড প্রসেসর ওই ল্যাঙ্গুয়েজেই কাজ করে। সো এখানে Core i9 না থেকে যদি আজকে AMD-র কোনো একটা থাকে, সাপোজ Ryzen 7, তার নিজস্ব ট্রান্সলেটর থাকবে, সেও হচ্ছে এই সেম ফাইলটাই বুঝতে পারবে এবং সে তার মতো করে কনভার্ট করে নেবে, যেটা আমরা প্রিভিয়াসলি একটা এক্সাম্পল দিয়েছিলাম। তারপরেও হচ্ছে যদি আবার যাই, এটা একটা চাইনিজ পার্সন, সে চাইনিজ ভাষায় কথা বলে, এটা আপনি বাংলা ভাষায় কথা বলেন, বাংলা ভাষা ছাড়া আর কিছু বোঝেন না, সো আপনার তার কথা বুঝতে হলে আপনার সাথে একটা ট্রান্সলেটর নিয়ে যাওয়া লাগবে, সেই ট্রান্সলেটরটা চাইনিজ ভাষাটাকে আপনাকে বাংলায় বলবে। সেম জিনিসটা আপনার জায়গায় যদি একটা আমেরিকান পার্সন থাকে, সে কিন্তু চাইনিজ টু ইংলিশ একটা ট্রান্সলেটর নিয়ে যাবে, তাকে চাইনিজ ভাষাটা ইংলিশে ট্রান্সলেট করে শোনাবে। সো প্রসেসরের ক্ষেত্রে আমরা দেখলাম সেম কাজটাই করে, প্রসেসরের নিজস্ব ভার্চুয়াল CPU আছে, যেটা অ্যাকচুয়ালি অ্যাসেম্বলি কোডকে নিজের ভাষায় কনভার্ট করে নেয়।
বা আমরা যদি একদম সিম্পলি বলি জিরোজ অ্যান্ড ওয়ানসে কনভার্ট করে নেয়, যেটা সেই স্পেসিফিক প্রসেসর বুঝতে পারবে। একটা একটা কোয়েশ্চেন আসতে পারে যে হচ্ছে সব প্রসেসর কেন সেম ভাষা বোঝে না। অ্যাকচুয়ালি দেখেন, আপনার বড় বড় প্রসেসর কোম্পানিগুলো যদি আপনি চিন্তা করেন, এএমডি, ইন্টেল, ওরা কিন্তু একজন একজনের কাইন্ড অফ রাইভাল, দে হ্যাভ দেয়ার ওন সিক্রেটস, কেউ কিন্তু কারোর সাথে শেয়ার করে না। সো বাট সবাইকে তো একটা কমন প্ল্যাটফর্মে আসতে হবে, কারণ সব কিছু যদি এত ডিভাইডেড হয়ে যায় ওদেরও মার্কেট শেয়ারের প্রবলেম হবে। সো ওরা একটা কমন গ্রাউন্ডে আসছে, ঠিক আছে, ফাইন। আমাদের মাঝখানে নিজস্ব ট্রান্সলেটর থাকবে যে হচ্ছে এই অ্যাসেম্বলি কোড বুঝতে পারবে। সো এটা সবাই হচ্ছে অ্যাগ্রি করেছে যে সবাই হচ্ছে এই ফাইলটাই পড়বে এবং তারা নিজেরা নিজেদের মতো কনভার্ট করে নেবে। ঠিক এই জায়গায় আমি যদি একটু চেঞ্জ করে দেই, এখন চিন্তা করেন আমার একটা কোড সিতেই লিখা, এটা একটা বাইট কোডে কনভার্ট হয়েছে, অ্যান্ড ওয়েব অ্যাসেম্বলি মাঝখানে সেই ট্রান্সলেটরের কাজটাই করে। এখানে একটা মজার জিনিস খেয়াল করবেন, আমরা কিন্তু এখানে জাভাস্ক্রিপ্ট কোড দেখাইনি, এখানে সি কোড দেখিয়েছি। এখানে অ্যাকচুয়ালি সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, এই ওয়েব অ্যাসেম্বলি বাইট কোডে যখন কনভার্ট করে, যে কম্পাইলেশনটা হয় সেটা যে শুধু সি কোডে লেখা লাগবে তাও কিন্তু না। ওয়েব অ্যাসেম্বলি আসাতে যেটা সবচেয়ে বড় সুবিধা হবে, যে যারা জাভাস্ক্রিপ্ট জানে না, শুধু তারাই নয়, যারা সি, সি প্লাস প্লাস, পাইথন, গো, রাস্ট, ইভেন আরও অলমোস্ট 40টা ল্যাঙ্গুয়েজ আছে, যে কোনো একটা দিয়ে তখন আপনি ওয়েব অ্যাসেম্বলি কোড লিখতে পারবেন, সরি, যে কোনো একটা দিয়ে আপনি কোড লিখে ওয়েব অ্যাসেম্বলিতে কনভার্ট করে দেন ওটা হচ্ছে ব্রাউজারে রান করতে পারবেন জাভাস্ক্রিপ্টের জায়গায়। সো বেসিক্যালি এটা হচ্ছে ওয়েব অ্যাসেম্বলি। আমরা বাইনারি কোডটা ক্লাউডে রেখে দিব, শুধু ওটাই নামাবো, কম্পাইল্ড ভার্জন অফ বাইট কোড নামিয়ে ওটাই হচ্ছে ব্রাউজারে ডিরেক্ট রান করব। সো এটা জাভাস্ক্রিপ্টের চেয়ে অনেক ফাস্টার কাজ করবে, কাজ করার কথা অ্যাটলিস্ট ওরা যেটা বলে। একটা একটা ভয় হতে পারে যারা আজকে জাভাস্ক্রিপ্ট শিখছেন, যে হোয়াট ইফ আমি এখন জাভাস্ক্রিপ্ট শিখলাম, ওয়েব অ্যাসেম্বলি চলে আসলো, পরে আমি আমি যেটা শিখলাম সেটাতে কী হবে। এই টিউটোরিয়ালটা এই কারণেই বানানো যে আমরা জাভাস্ক্রিপ্টের যে ইনস অ্যান্ড আউটস দেখব, সব কিছুই ভিতরে কীভাবে কাজ করে না কাজ করে, অলমোস্ট সবগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই সেমভাবেই কাজ করে। এই টিউটোরিয়ালটার একটা বড় গোল হচ্ছে আপনাদেরকে শেখানো এক্স্যাক্টলি টেকনোলজিগুলো ভেতর থেকে কীভাবে কাজ করে। আমরা কোনো ফ্রেমওয়ার্ক অথবা কোনো ল্যাঙ্গুয়েজ ডিপেন্ডেন্ট হব না। অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমাদের গোল হবে যত বেশি ফ্রেমওয়ার্ক ইন্ডিপেন্ডেন্ট, যত বেশি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট হওয়া যায়, তাহলে কালকে নতুন একটা যখন টেকনোলজি আসবে ওটা গ্র্যাব করতে আপনার কিন্তু খুব বেশি সময় লাগবে না। এই টিউটোরিয়াল আমরা ওয়েব অ্যাসেম্বলি নিয়ে হয়তো কোনো কিছু দেখাবো না, কিন্তু এই জিনিসটা জেনে রাখা ভালো, যদি কখনো শুনেন অ্যাটলিস্ট আপনি মনে পড়বে যে ওয়েব অ্যাসেম্বলি কী এবং কোথায় কাজ করে। এই জিনিসটা জেনে রাখার একটা বড় রিজন হচ্ছে, বা শুধু ওয়েব অ্যাসেম্বলি না, এরকম অনেক কিছু জেনে রাখার একটা বড় রিজন হচ্ছে, আমরা ফিউচারে যদি কখনো সফটওয়্যার বড় সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হই, আমাদের একটা বড় কাজ থাকে, সেটা হচ্ছে ডিসাইড করা কোন স্ট্যাক অথবা কোন ফ্রেমওয়ার্ক নিয়ে আমরা কাজ করব বা একটা ডেভেলপমেন্ট করব। আমি মনে করি একটা ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে হলে আমরা মার্কেটে অনেক সময় শুনি যে ডেভেলপারদের মধ্যে একটা ঝগড়া চলে, যে কেউ বলে রিয়্যাক্ট ভালো, কেউ বলে অ্যাঙ্গুলার ভালো। রিয়্যাক্ট বা অ্যাঙ্গুলার দুটো হচ্ছে দুটো ডিফারেন্ট ফ্রেমওয়ার্ক জাভাস্ক্রিপ্ট দিয়ে বানানো, ফ্রন্ট এন্ডে ইউজ করা হয়। তো একজন ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলে আমরা আসলে দুটোই জানবো, রিয়্যাক্টের প্রোজ অ্যান্ড কনস, অ্যাঙ্গুলারের প্রোজ অ্যান্ড কনস। অ্যান্ড কোনো টুল বা কোনো ফ্রেমওয়ার্কই কোনো স্পেসিফিক সিচুয়েশন সব সিচুয়েশনকে কভার করে না, সবগুলো টুল বা সবগুলো ফ্রেমওয়ার্কই কোনো না কোনো স্পেসিফিক সিচুয়েশনকে ডেডিকেটেড করে বানানো। সো আমি যখন সবগুলোই জানবো, আমি এক্স্যাক্টলি জানবো কোনটা ইউজ করতে হবে আমার এই স্পেসিফিক পারপাজে। সো ওটাই হচ্ছে আমাদের গোল, সবসময় এটাই থাকবে গোল। যদি ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে হয় আমরা চেষ্টা করব যত বেশি জিনিস জানবো এবং কোন জিনিসটা কোথায় ফিট করে সেটা জানা ইম্পর্টেন্ট। একটা নতুন ল্যাঙ্গুয়েজ শেখা বা একটা নতুন ফ্রেমওয়ার্ক শেখা হয়তো খুব বেশি সময়ের কাজ না, সর্বোচ্চ এক মাস বা দু মাস, কিন্তু কোনটা কোথায় ভালো কাজ করবে সেটা জেনে রাখলে অনেক বেশি উপকার হবে ফিউচারে। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই।